আমার PLID 2-3-4 একটু সমস্যা ছিল, যা সিলেটের ডাক্তার বলছে যে আমার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে। পরবর্তীতে আমি ওই জায়গায় অপারেশন বিভিন্ন জিনিসের সাথে যোগাযোগ করছি, তারা বলছে প্রায় 1.5 লাখ টাকার মতো আমার অপারেশন কস্ট লাগবে। তারা বলছে অপারেশন করলে 50-50 হয় ভালো হবে নতুবা টেসারে থাকতে হবে। পরবর্তীতে আমি ঠিক সেম, আমি রিটায়ার্ড আর্মি, আমি ঢাকা ডাক্তার সাহেব নিউরো সার্জারি ওনার সাথে ওই দিন আমি দেখাইছি 10 তারিখ সন্ধ্যায়। দেখানোর পরে উনি বলছে যে তোমার তো অপারেশন করতে হবে, এখন তোমার সিলেটে বলছে একটা, উনি বলছে এখন 3টা করা লাগবে এবং প্রতিটাতে 1.5 লক্ষ টাকা করে লাগবে, এবং 3টা করলেও ঠিক সেম কথা, কোনো সিওরিটি দেওয়া যাবে না, হয় 50 হবে নতুবা ড্যামেজ হবে, 2টা থেকে 1টা হবে। পরবর্তীতে আমি গত 10-10-2020 তারিখে আমি ঢাকা আসছি এবং আমি DPRC-রও সংবাদ নিছি এর আগের থেকে, এটা আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারছি। এবং পরবর্তীতে আমার কিছু লোক ছিল, এদের দ্বারা আমি এটা কনফার্ম করাইছি যে জিনিসটা আসলে ভুয়া না, সত্য না মিথ্যা বা এরকম কিছু যাচাই বাছাই করার পরে আমি এটা একটু ক্লারিফাই হয়েছি। তারপর আমি ওই দিনই আমি চলে আসছি DPRC হসপিটাল, এখানে আমি সন্ধ্যা 7টা-8টার দিকে আমি এখানে অ্যাডমিট হয়েছি এবং দীর্ঘ 18 দিন থেকে আমার এখন 90% আমি ভালো, বাকি 10% আমাকে কিছু ব্যায়াম শেখাই দিয়েছেন, এটার মাধ্যমে আমি মানে সাইরিয়া উঠতে পারবো। আসসালামু আলাইকুম, বরাবরের মতো আমরা আছি DPRC হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে, বাংলাদেশের স্বনামধন্য হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব। আমরা এখানকার পেশেন্টের সাথে কথা বলবো, যিনি এখানে ভর্তি থেকে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন। তো পেশেন্টের কাছেই জানতে চাই, পেশেন্টের কী সমস্যা ছিল এবং কেনই বা এখানে এসে চিকিৎসা নিয়েছেন, তো আমি শুরুতেই ওনার নামটা জানতে চাইবো। আসসালামু আলাইকুম, আপনার নামটা কী আমাদের বলবেন এবং কোত্থেকে আসছেন? আমার নাম মাহবুবুর রহমান, আমি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা থেকে আসছি। আপনি মাহবুবুর রহমান তাই তো, সিলেট থেকে এসেছেন? আচ্ছা, কী সমস্যা ছিল? আমার PLID 2-3-4 একটু সমস্যা ছিল, যা সিলেটের ডাক্তার বলছে যে আমার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে। পরবর্তীতে আমি ওই জায়গায় অপারেশন বিভিন্ন জিনিসের সাথে যোগাযোগ করছি, তারা বলছে প্রায় 1.5 লাখ টাকার মতো আমার অপারেশন কস্ট লাগবে অপারেশনের জন্য। জি লাগবে, এবং তারা বলছে অপারেশন করলে 50-50 হয় ভালো হবে নতুবা টেসারে থাকতে হবে। আচ্ছা, এটা কি সিলেটের ডক্টর? জি সিলেটের এবং হসপিটাল। তো এখন আপনি এই সমস্যাটা আসলে কতদিন যাবত ছিল? এই সমস্যাটা হয়েছে গত কুরবানির ঈদের 5 দিন আগের থেকে। আমি লোকাল, আমার সমস্যা হয়তো আগে, কিন্তু আমি কিছু ব্যথানাশকের ওষুধ খাইলে আমার এটা সমস্যার সমাধান হতো, কিন্তু ইদানিং এইটা যখন আমাকে কোমরের একটা মানে রোগের টান মারছে, পরবর্তীতে আর এটা সারে নাই, না সারাতে কিছু বেতনাশকের ওষুধ খাইয়া তারপরে আমি ডাক্তারের শরণাপন্ন হই হসপিটাল সিলেট। এখানে উনি বল MRI করানোর পরে বলছে হাড় ক্ষয় হয়েছে। পরবর্তীতে আমি এখান থেকে গেছি, গিয়ে আবার দেখাইছি, বলছে হাড় ক্ষয় হয়েছে, অপারেশন করতে হবে। তখন উনি ডক্টর আমাকে দুবার ঔষধ দিয়েছেন, একবার 15-14 দিন আর একবার 1 মাস। তো 14 দিন 1 মাস ঔষধ খাইছি, খাইলে একটু আমার ব্যথা কমছে কিন্তু সমস্যাটা দূর হয় নাই, হালকা কিছু ব্যথা দূর হয়েছে, সমস্যা পার্মানেন্টলি দূর হয় নাই। পরবর্তীতে আমি গত 10-10-2020 তারিখে আমি ঢাকা আসছি এবং আমি DPRC-রও সংবাদ নিছি এর আগের থেকে, এটা আমি ইউটিউবের মাধ্যমে জানতে পারছি। এবং পরবর্তীতে আমার কিছু লোক ছিল, এদের দ্বারা আমি এটা কনফার্ম করাইছি যে জিনিসটা আসলে ভুয়া না, সত্য না মিথ্যা বা এরকম কিছু যাচাই বাছাই করার পরে আমি এটা একটু ক্লারিফাই হয়েছি। চিকিৎসা সম্পর্কে একটা আপনার একটা মানে সন্দেহ ছিল যে এখানকার চিকিৎসা সেবার মানটা কতটুকু ইত্যাদি ব্যাপারে আমি ক্লারিফিকেশন করছি। পরবর্তীতে আমি ঠিক সেম, আমি রিটায়ার্ড আর্মি, আমি ঢাকা CMH-এ ডাক্তার সালেক সাহেব নিউরো সার্জারি ওনার সাথে ওই দিন আমি দেখাইছি 10 তারিখ সন্ধ্যায়।
দেখানোর পরে উনি বলছে যে তোমার তো অপারেশন করতে হবে, এখন তোমার সিলেটে বলছে একটা, উনি বলছে এখন তিনটা করা লাগবে এবং প্রতিটাতে 1.5 লক্ষ টাকা করে লাগবে, এবং তিনটা করলেও ঠিক সেম কথা, কোনো সিওরিটি দেওয়া যাবে না, হয় 50 হবে নতুবা ড্যামেজ হবে, দুইটা থেকে একটা হবে। এবং উনি আমাকে অ্যাডভাইস করলো যে তুমি সিএমএইচে ভর্তি হয়ে যাও, তুমি যেহেতু রিটায়ার্ড তুমি সিএমএইচে ভর্তি হয়ে যাও, ওখানে তোমার চিকিৎসা হবে ফ্রি। তখন আমার অপারেশনের যে ব্যাপারটা, এটা আমার একটু ভয় লাগছে, এবং আমি খবর নিয়ে দেখছি ম্যাক্সিমাম এইভাবে ড্যামেজই হয়ে যায়। তারপর আমি ওই দিনই আমি চলে আসছি ডিপিআরসি হসপিটাল, এখানে আমি সন্ধ্যা 7টা 8টার দিকে আমি এখানে অ্যাডমিট হয়েছি, এবং দীর্ঘ 18 দিন থেকে আমার এখন 90% আমি ভালো, বাকি 10% আমাকে কিছু ব্যায়াম শেখাইয়া দিয়েছেন, এটার মাধ্যমে আমি মানে সাইরে উঠতে পারবো। আচ্ছা, আপনি কোন ডক্টর অধীনে চিকিৎসা নিয়েছেন? আমি ডাক্তার শফিউল্লাহ প্রধান, ডিপিআরসির চেয়ারম্যান, ওনার আন্ডারে ছিলাম। আচ্ছা, এখানে মূলত কী মানে চিকিৎসা ছিল আপনার, একটু বলবেন কি আমাদের? এখানে চিকিৎসা ছিল ডেইলি 3 বেলা থেরাপি হবে, থেরাপিটা ফিজিও থেরাপি হবে, এটা কিছু ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে হয়, কিছু হাতের দ্বারা হয় এক্সারসাইজ, আর এটা 3 বেলা সকাল 9:30 থেকে 2-2.5 ঘন্টা চলে, আবার বিকাল 3:30 থেকে আরও 2-2.5 ঘন্টা, আবার 7:30 থেকে আরও 2-2.5 ঘন্টা, এটা 5-7টা আইটেম, এগুলো মানে ফুলফিল ফিল আপ করা হয়। আচ্ছা, তো সম্পূর্ণ আপনার অপারেশনবিহীন চিকিৎসাটা জি যেটা আপনাকে করা হয়েছে? হ্যাঁ, আমি তো অপারেশনে ভয় পাইছি, এবং ভয় পাওয়ার কারণে, এবং আরেকটা রিস্ক হয় মানে ভালো হবো নতুবা ট্রেসারে শুয়ে থাকবো, তো আমি নির্ভয়ে এইটা করলাম যে আমার তো কাটা চিরা হয় নাই, লস হইলে তো আর এরকম কিছু লস হবে না, এই হিসাবে আমি এখানে অপারেশনবিহীন চিকিৎসা নিয়েছেন। তো আপনার এখন বর্তমান অবস্থা? 90% আমি ভালো, কিছু একটু পায়ের মধ্যে সামান্য মানে একটু দুর্বলতা আছে, এটা এক্সারসাইজ শেখাই দিয়েছেন, এটা নিজে নিজে বাড়িতে গিয়ে করতে পারলে আমি ক্লিয়ার হয়ে যাব, আর ঔষধও আমি ওনাদের দেওয়া পিরিয়ড অনুযায়ী ঔষধও আমি কিনে ফেলছি, আমি এখন বাড়ি চলে যাব। আচ্ছা, আপনার যেহেতু এখানে ভর্তি ছিলেন, আপনার কাছে জানতে চাইব, যারা দুইটির তো ডক্টর আছেন পাশাপাশি সেবক সেবিকারা আছেন, তাদের চিকিৎসার সেবাটা কেমন? তারা নিয়মিত চিকিৎসা মানে সেবা, চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন, আর সেবকরা সেবা যে প্রকারের সেবার প্রয়োজন তারা এটা সাপোর্ট দিয়ে দিচ্ছে। তাদের মধ্যে কোনো গাফিলতি ছিল কি? জি না, তাদের মধ্যে কোনো গাফিলতি ছিল না, যখন যেটা আমরা আদেশ করছি তারা এটা বাস্তবায়ন করছে। আচ্ছা, আপনার কাছে জানতে চাইব, যেহেতু এখানে ভর্তি থেকে ট্রিটমেন্ট নিয়েছেন 18 দিনের মতো, তাই তো? তো আপনার কাছে এটাও জানতে চাইব যে এখানকার আসলে পরিবেশটা কেমন, একজন রোগী ভর্তি হওয়ার ক্ষেত্রে পরিবেশটা কতটুকু রোগী বান্ধব? পরিবেশ মোটামুটি ভালো এখানে, মানে যে টাউট বাট পারি এরকম কিছু নাই, যা কিছু আছে ক্লিয়ার কাট আছে, আর মানে যারাও আসে নিরাশ হয় না, কেউ না কেউ সময় নিয়ে ভালো হওয়ার সম্ভাবনাই বেশি। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, দেশ এবং দেশান্তরে আপনার অনেক এই ধরনের পেশেন্ট আছে, আপনার মতো সমস্যা নিয়ে অনেক রোগী ভুগছেন, তো তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? আমি এখানে থেকে আমি যে উপকার পাইছি, আমার যারা আত্মীয় স্বজন আমি এখানে আইসা মানে তাদের কথা আমি অনুভব করি, যে তারা যদি আগের থেকে এরকম জায়গার, টাকা পয়সা তো যাবে, মানুষ না বাঁচলে টাকা পয়সা দিয়ে কী হবে, এখন তাদেরকে আমি আমার এক বোনকেও মানে ওনাকে প্রপোজাল দিয়েছি যে আমি আসি, তোমার সমস্যাও দেখব, আর তুমি দরকার হয় অন্তত 10-12টা দিন ওখানে থাইকে আসবা, অনেকটা তুমি সুস্থ হবা। দেশ বিদেশের ব্যাপারে অনেকে এরকম সিস্টেম নাই, বিদেশে বিদেশের সিস্টেম তাদের এরকম মানে এখানে যে থেরাপি যে সিস্টেমটা আছে এই সিস্টেম তো সব বিদেশে এরকম নাই, কেউ মানে কেউ মানে না, বিভিন্ন ধরনের হয়, তবে তারা এখানে আইসে চিকিৎসা করলে, আমিও তো ইউটিউবও দেখে আসছি, বিশ্বাস করছি, যাচাই বাছাই করছি, পরবর্তীতে আইসে অ্যাডমিট হয়েছি, এরকম আত্মবিশ্বাস থাকলে কেউ এখানে অ্যাডমিট হইতে পারে, নিরাশ হবেন না, সঠিক চিকিৎসা উপকার পাবে। আপনার অভিজ্ঞতা থেকে বলছেন? জি, আমি এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাদেরকেও ধন্যবাদ, আসসালামু আলাইকুম।